রে পাগলি হালিমা মক্কার মাটিতে আর কোন সন্তান পালি না যার বাবা নেই তাকেই যেন নিলি কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ সারে চান্তারে দেন শুধু মা হালিমার বাড়ি নয় সারা মক্কার মাটিতে আল্লাহর বরকত নাজিল হয়ে গেল যেই গাছে খেজুর ধরতো না সেই গাছে খেজুর ধরতে লাগলো যেই উটের দুধ হতো 5 কিলো সেই উটের দুধ হয়ে গেল 10 কিলো ছোটবেলায় আমার মা বলতো যাকে করে হেলা ফেলা সেই হয় মানিক কেলা ধর্মার কথা আর আল্লাহ বলেন মাকারু মাকার আল্লাহু ওয়াল্লাহু খাইরুল মাকিরি এ নিয়ে গেলেন মা হালিমা এ সবাই তারে মারে থানা এ নিয়ে গেলেন মা হালিমা এ সবাই তারে মারে থানা বকরিও উটের দুধে বরকত ছড়াই আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহা আলোকিত হলো সিংহা শোনো সিরিয়াই আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় তিনি হবেন বিশ্বের নবী এটাই হলো তাহার খুবই রাহমাতুল লিল আলামিন ইচ্ছাই যে আমার নবীর পরিচয় আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহা শোনো সিরিয়াই আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলামায়ে ইকরাম সম্মানিত অতিথি বৃন্দ অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বাবারা স্নেহের কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা ও বোনেরা প্রশংসা ওই মহান আল্লাহর যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি সুন্দর সুন্দর বাড়ি সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দোসাহানের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ পর্দা নাসিন মা ও বোনেরা পবিত্র আল কোরআনের ওম দুইটা সূরা থেকে ওয়ানলি ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব আমার ভাইয়েরা আমি আপনাদের পাড়ার ছেলে আমি আপনাদের ঘরের ছেলে আমার ভালো গ্রাউন্ডটাও আপনারা জানেন আমার খারাপ গ্রাউন্ডটাও আপনারা জানেন আমি কোন পানির মাছ তাও আপনারা চেনেন কেন আমি আপনাদের ঘরের ছেলে আমি আপনাদের কোথাকার ছেলে ঘরের ছেলে আমি এখন বাংলাদেশের মাটিতে বসে বক্তব্য রাখছি না বাংলাদেশের মাটিতে বক্তব্য রাখবো সামনে 22 তারিখে আপনাদের মোবাইলের ভিতরে দেখতে পাবেন ডাইরেক্ট লাইভ করে দেওয়া হবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন MMHA TV এটা আমার ব্যক্তিগত নিজস্ব চ্যানেল এই চ্যানেলে অনেকগুলো ভিডিও রাখা ভিডিও আপলোড দেওয়া আছে এই চ্যানেলে লাইভ দেওয়া হবে আগামী 22 নভেম্বর বাংলাদেশের যশোর ডিস্ট্রিক্ট থেকে
তো ভাইরা আমার এখন বর্তমান বাংলাদেশের লোকেরা আমার কথা শুনছে ভাবিয়েন না যে মালদা ডিস্ট্রিক্টের হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত তালসুর গ্রামের লোকেরাই আমার আওয়াজ শুনছে বা আমাকে দেখছে তা নয় এখন বাংলাদেশের মানুষেরাও আমাকে তারা ঘরে বসে বসে দেখছে ঠিক আমি বাংলাদেশে গত 22 আগামী 22 তারিখে আলোচনা করব আপনারা ঘরে বসে বসে দেখতে পাবেন তবে আপনাদের মোবাইলের ভিতরে কিন্তু এটা লিখে সাবস্ক্রাইব করে রাখতে হবে তবেই জানতে পারবেন যখনই আমি স্টেজে উঠব আপনার মোবাইলটা বেজে উঠবে তবে আপনাকে 6টা অক্ষর দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে হবে ডাবল এম এইচ এ টিভি ডাবল এম এইচ এ টিভি এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তবে ঠিক আমি বাংলাদেশে স্টেজে যখনই উঠব দেখবেন আগে পিছে কতগুলো পুলিশ দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে সব দেখতে পাবেন আপনি ঘরে বসে বসে শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর স্টেজে উঠলেই আপনার মোবাইলটা বেজে উঠবে তখন আপনি খুলে দেখবেন এই আমাদের পাড়ার ছেলে সেই মনিরুদ্দিন ভাই না গো তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আমার ভাইরা আমার আব্বা জানেরা আমি নিজেকে তখনই গর্বিত হয়ে আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া আদায় করি যে আমি মনিরুদ্দিন শুধু বাংলাদেশের বক্তা নই আমি মনিরুদ্দিন শুধু আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল নাগাল্যান্ড পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যার বক্তা নই আমি আমার পাড়ারও বক্তা পাড়ার লোকেরাও আমার কথার প্রাধান্য পায় আমি এখানেই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না আমি আপনাদের পাড়ার লোক একের পর এক বক্তা শেষ করে আমাকেই দিয়েছেন শেষটানে শুধু তালসুরের মাটি বলে নয় হরিশচন্দ্রপুর থানাতে যতগুলো প্রোগ্রাম আমি যাই বলে মনির ভাই হে তোর কাম হয়ে গেলে কাম ছুটি হয়ে যাবে তুই লক করে সুইটা তা কার পড়ে তা তোকে শেষে দিব এই যে শুধু আল্লাহর কারিশমা এছাড়া অন্য কিছু নয় আমি কি খুবই বলতে পারি আমি কি খুবই জানি আমি কি বিশাল এক যোগ্যতম আলেম আমি কি একজন পিএইচডি পাস আল্লাহ বলে দিয়েছে আল্লাহ জানিয়ে দিয়েছে এটা মায়ের দোয়া আল্লাহর রাসূল বলেছেন সহিহ আল বুখারীর হাদিস মা যদি তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ মায়ের দোয়া কখনো রিটার্ন করে দেয় না মা আমার বয়সটা 19 বছর তখন অন্তর খুলে দোয়া দিয়ে গিয়েছিল যাকে করে হেলা ফেলা সেই হয় মানিক কেলা তুই টেনশন করিস না বাপ সুস্থভাবে যা পারিস একটু লেখাপড়া কর কল্যাণ তোরই হবে এই যে দোয়াটা মা দিয়ে চলে গেছে 10 বছর হয়ে গেল মায়ের চলে যাওয়া আর এই কাজে লেগে যাওয়া 16 বছর রানী তো আমার ভাইয়েরা আজকে নভেম্বর মাসের 11 তারিখ এই ডেটটা আমার অনলি খালি ছিল আমার মাদ্রাসার জালসার জন্য আজকে আমার আমার ওয়ানাত আশ্রমে জালসা হতো কিন্তু ধান কেটে কাটাকাটি ভুঁই খালি হবে না জমি ফাঁকা না হওয়ার কারণে ডেটটা ক্যান্সেল করা হয়েছে তার জন্য আপনারা পেয়েছেন এই মনিরুদ্দিনকে পেতে গেলে 1 বছর থেকে 8 মাস আগে নাম্বার লাগিয়ে রাখতে হবে এটা আমার আল্লাহরই দান এছাড়া অন্য কিছু নয় তো যাই বা হোক আমি আপনার পাড়া এবং আমার থানার আমার প্রতিবেশী গ্রামের মানুষকে আমি অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব যে আয় আল্লাহ তাআলা আমি এই গ্রামের ছেলে এই এলাকার ছেলে এই পাড়ার ছেলে আল্লাহ আমি তাদের দোয়ায় তাদের সাহায্য সহযোগিতায় আজকে আমাকে এই জায়গায় পৌঁছেছ আল্লাহ তুমি আমার এলাকার মানুষের দিকে তোমার রহমতের দৃষ্টিপাত করে দেখো এই দোয়ায় মাবুদের দরবারে সফরের হালাতে করব তবে আমি মনিরুদ্দিন বলি আজকে নভেম্বর মাসের 11 তারিখ ডিসেম্বর মাসটা আসতে মাত্র আর 29 দিন বাকি তারপরে একটা মাস আসবে মাসটির নাম হলো ডিসেম্বর 1992 সালের 6ই ডিসেম্বর ভারতের এক ঐতিহাসিক মসজিদ মসজিদটির নাম হলো মসজিদে বাবরি এই বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল 1992 সালের 6ই ডিসেম্বর এবং সেই দিন ভারতের কেন্দ্রীয় সরকার ছিলেন শ্রী নরসিংহ রাও কংগ্রেসের নেতৃত্বে বাবরি মসজিদকে ভাঙা হয়েছে তবে আমি কোনো দলের বদনাম করিনি আজ পর্যন্ত করব না
আমি শুধু তার সুপরিচিতটা দেওয়ার জন্যই বললাম। আমার ভাইয়েরা আবার ডিসেম্বর চলে আসছে, সেই ডিসেম্বর থেকে নিয়ে বর্তমান নভেম্বর পর্যন্ত একের পর এক মন্ত্রী এলো, একের পর এক মন্ত্রী গেল, শেষ পর্যায়ে এক মন্ত্রী এলো, নাম তার শ্রী নরেন্দ্র মোদী। তিনি আসার পরে ভারতবর্ষের মুসলমানদের উপরে একটার পর একটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে আপনাদের এখানে একজন অতিথি মেহমান আসার কথা ছিল, আমার অত্যন্ত অন্তরের অন্তরস্থলের বন্ধু, সেই অ্যাডভোকেট মুফাক্কিরুল ইসলাম। গত 15 দিন আগে দেখা হয়েছিল, বেলডাঙ্গা এক হোটেলে ঢুকছি, উনি হোটেল থেকে বের হচ্ছেন। তো যাই হোক, আমি ওনার কথাটা পরে আপনাদের বলছি, দুশ্চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরুন। আমি মনিরুদ্দিন দুটো কথা আপনাদের বলতে চাই, আমি বলে নিই। আমার ভাইয়েরা, আমার সোনার চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ, সেই একটার পর একটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, কখনো তালাক ব্যান্ড করে দেওয়া হচ্ছে, কখনো 18 বৎসরকে বিয়ে ক্যান্সেল করে 22 বৎসরে বিয়ের ঘোষণা করছে, একটার পর একটা কখনো কবরস্থানগুলিকে ভেস্ট করে দেওয়ার চেষ্টা করছে। আজকে যেন ভারতের মুসলমানেরা বড় চিন্তায় চিন্তিত, আজকে যেন আমরা দিনের পর দিন হতাশ হয়ে যাচ্ছি। হবেই কি আর হলোই কি আর হচ্ছেই কি, আমরা আর কতই সহ্য করব? সহ্যের সীমা হারিয়ে গেলে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে আমরা রাস্তায় নেমে পড়ব, ওরা আর চুরি পরে থাকবে না, ওরাও ঝাঁপিয়ে পড়বে, ওরা আমাদের প্যাদিয়ে দেবে। কেন, ওরা হলো 75, আমরা হলাম 25, ওরা হলো 70, আমরা হলাম 30, তবে ওরা তো আমাদের প্যাদিয়ে দেবে, ওরা তো আমাদের পিছিয়ে দেবে, তবে আমরা তো আজকে দুশ্চিন্তায় চিন্তিত। আগামীতে আবার ডিসেম্বর আসছে, কে জানি জানি না ভারতের কোন মসজিদে আবার হাত লাগায়। কিন্তু আমি মনিরুদ্দিন আপনাদের বলি, বন্ধু আমি আল্লাহর বান্দা রাসূলের উম্মত, আপনাদের ভাই, আপনারা যেন আমারই ভাই, টেনশন করার কোনো দরকার নাই, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। কেনই বা হতাশ হবেন, কেনই বা টেনশন করবেন? আমি মনিরুদ্দিন আপনাদের বলি, খবরদার টেনশন করবেন না। আপনারা মনে মনে বলবেন, মনিরুদ্দিন তুই কতটা পানির মাছ, আমরা তো তোরে চিনি, তুই আমাদের বলিস টেনশন করবি না, তুমি কি কোনো মন্ত্রীর চামচা নাকি, তুমি কোনো ভেলানের মালিক নাকি, তুমি কোনো নতুন ভ্যাকসিন বার করেছ নাকি, কেন টেনশন করতে নিষেধ করছ? ওরা তো 75, আমরা তো 25, একটার পর একটা আমাদের উপরে নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার অবিচার একের পর এক চালিয়ে যাচ্ছে, আর তুমি আজকে বলছো খবরদার টেনশন করবে না, খবরদার টেনশন করবেন না, টেনশন করার কোনো দরকার নেই, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। কেন, আমি মনিরুদ্দিন কোনো নেতা নই, কোনো নেতার চামচা নই, আমি মনিরুদ্দিন কোনো ভেলেন নই, কোনো ভেনেলের মালিক নই, আমি মনিরুদ্দিন আপনাদের মতো এক স্যাম্পল একটি ভোটার। আপনারা দিন খান দিন দিন, দিন কামান দিন খান, আমি রাত কামাই দিন খাই, আমি আপনাদের মতনই একজন ব্যক্তি, আপনি এক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আমি কাউরও মারতে পারবো না, কাউরও ধরতে পারবো না, তবে আমি এক আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করি, নবীকে নবী বলে স্বীকার করেছি, এক আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহ তার নিজের ভাষাই বলেন বিসমিল্লাহ ইর রহমানির ওয়ালা হরিশ্চন্দ্রপুর মাল
মুসলমানেরা আমার আল্লাহ বলেন রে বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা চিন্তায় চিন্তিত হয় না ওই শব্দের এটা বাংলা তোমরা চিন্তায় চিন্তিত হয় না তোমরা ভয়ে ভীতু হয় না তোমরা হতাশ হয়ে যায় না তোমরা গমগীন হয়ে যায় না তোমরা নিজেকে নিজে কন্ট্রোল হারিয়ে দিও না তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো আমি আল্লাহ আমার ওয়াদা আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব নারে তাকবীর নারে তাকবীর আমি কার বিজয় করব কথা বলেন কার কার আল্লাহর বিজয় আল্লাহ তো নিজেই বিজয় রে খেপা আল্লাহ তো একাই একশো আবার ওয়ার বিজয় ফের কে করবে আমি বিজয় করব ইমানদারের বিজয় করব ইমানদারের বেঈমানের না মধুঘরের না সুদঘরের না বেঈনামাজির না ছিনারির না আমি বিজয় করব কার ইমানদারের তোমরা যদি বিজয়ময় কল্যাণ হতে চাও মৃত্যুর পরে যদি আমার আনন্দময় জান্নাতে যেতে চাও রে তালসুর হরিশ্চন্দ্রপুরের লোকেরা হে মালদা বাঙ্গাল বিশ্ব ভারতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা তোমরা যদি আমার জমিনে বিজয়ময় হয়ে কল্যাণময় হতে চাও যদি আমার জমিনে শান্তি বিরাজ করতে চাও যদি নিজেকে কল্যাণ হতে চাও মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যেতে চাও তবে তোমরা মদের বোতলগুলি ভেঙে দাও সুদের খাতা থেকে নামটা কেটে দাও অন্যায়ের মুখে ঝাঁটা মেরে বাতিলের মুখে লাথি মেরে সত্যের পতাকাটা হাতে নাও আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি তোমাদের বিজয় করব এই কথা আমার আল্লাহ সেই দিন আমার রসুলকে বলে দিলেন যেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের আজকে যেমন ভারতের মাটিতে অকারণে নির্যাতন করে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হয় আজকে যেমন অকারণে বিনা অকারণে বিনা অজুহাতে পিটিয়ে ঠাঠিয়ে মেরে দেওয়া হয় ঠিক এমনই নির্যাতন নিপীড়ন সেই দিন মক্কার মাটিতে চলছিল ভাই গো আবু জেহেলের নেতৃত্বে সেই দিন মক্কার মাটিতে কেউ যদি মদ সুদের বিরুদ্ধে কথা বলতো আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা যদি জানতে পারতো তাকে তুলে নিয়ে যে গরম তেলে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দিত পিস পিস করে কেটে রাস্তায় ছিটিয়ে দিত এমনই নির্যাতন নিপীড়ন মক্কার মাটিতে চলছিল আমার আল্লাহ আমার নবী এবং নবীর সাহাবীরা জানো সেই দিন মক্কার মাটিতে হতাশ হয়ে গেছিলেন আমার আল্লাহর দরবারে বলেন আয় আল্লাহ তাআলা এমনই নির্যাতন নিপীড়ন অত্যাচার যদি আবু জেহেলের হয় তোমার কালামার পতাকা কেমন করে উঁচু করব এই দরখাস্ত যখন আমার আল্লাহর দরবারে চলে গেল আমার আল্লাহ রাসূলের কাছে আয়াতটি জিবরিল দিয়ে পৌঁছে দিলেন জিবরাইল রে আমার নবীর কাছে খবরটি পৌঁছে দাও রাসূলের কাছে খবরটি পৌঁছে দেওয়া হলো জিবরাইল এসে বলে দিলেন ওগো নবী টেনশন করো না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু চিন্তায় চিন্তিত হয় না এই আয়াতটি নাজিল হওয়ার মাত্র এক থেকে দুই বছরের মধ্যে আমার আল্লাহ পনেরোই জিবরাইলকে পাঠালেন হ্যাঁ জিবরাইল আমার নবীকে বলে দাও যেন উহুদ বদরের প্রান্তে
তার পতাকাটা উঁচু করে দেয়, আমি তার সাহায্যের সহযোগিতা করব। ভাই গো, আমার আল্লাহর দরবার, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। ভাই জান, আমি মনিরুদ্দিন বেঈমান, আমি মনিরুদ্দিন চিচার, আমি মনিরুদ্দিন দালাল, আমি মনিরুদ্দিন সকাল বেলায় ভোল্টুর লোক, সন্ধ্যা বেলায় ঝন্টুর লোক। বুঝতে পারছি, আমি সকাল বেলায় ভোল্টুর লোক, সন্ধ্যা বেলায় ঝন্টুর লোক, কিন্তু আমার আল্লাহ বলেন যাহা, বলেন যাহা করেন তাহা। তিনি সত্য, তার কোরআন সত্য, এবং তিনি যাহা বলেন তাহাও সত্য।